তারা টিভির জনপ্রিয় শো আজ সকালের আমন্ত্রণের দুই শিল্পী সঞ্চালিকা মল্লিকা মজুমদার ও সঙ্গীত শিল্পী প্রবুদ্ধ রাহা উত্তম মঞ্চে আজ সন্ধ্যার আমন্ত্রণে অনুষ্ঠানে দর্শকদের মন জয় করলেন। দর্শকরা ফিরে গেলেন সেই পুরনো স্মৃতিতে। নাহি যে শেষ কথা কে বলবে। আজ সকালের আমন্ত্রণে থেকে আজ সন্ধ্যের আমন্ত্রণে কতটা উপভোগ করলেন? আমি তো পুরোটাই উপভোগ করেছি, কারণ প্রাপ্তি যা কিছু আমার হয়েছে। উনি দেওয়ার এন্ডে ছিলেন, আজকে আমি নেওয়ার রিসিভিং এন্ডে ছিলাম, উনি দিয়ে গেছেন সব। আমরা যারা মঞ্চে বসেছিলাম তারা কতটা উপভোগ করেছি তার থেকে ইম্পর্টেন্ট যারা অডিয়েন্সে বসেছিল তারা কতটা উপভোগ। কেন আমিও তো অডিয়েন্স তোমার, তুমি কেন? আমি সাইডে আছি বলে কি পার্টিসিপেন্ট না? এ বাবা, আমি তো সাইডে আছি, আমিও তো অডিয়েন্স, আমি শুনছি না, পার্ট অফ দা পার্টিসিপেন্ট টিম। ঠিক আছে, তো যাই হোক, আমরা সবাই খুব এনজয় করেছি আর ওর সঙ্গে এত বছর আমাদের আমরা কাজ করেছি একসাথে, তো সেটা আবার স্টেজে ফেরাতে পেরে এত বছর পরে আমরা খুবই এক্সাইটেড। দেখা যাক এই প্রোগ্রামটা যদি আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি অন্য কোনো জায়গায়, অন্য কোনো শহরে। আমার মনে হয় প্রভুদাদা আজকে আমাকে অনেকদিন পর মানে নতুন বছরের সেরা গিফটটা দিয়েছেন, মানে আফটার মানে মেনি মেনি মানে অনেকগুলো নতুন বছর কেটে গেছে মধ্যে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, লাইভ ফিলিংটাই এত থ্রিলিং। থ্যাংক ইউ। পুরোনো স্মৃতিগুলো কি কোথাও মনে পড়ছিল? সেই সকল দিনগুলো যেটা মানে মানুষজন বসে থাকতেন যে মানে তোমার সঞ্চালনা এবং প্রভুদাদার গান শোনার জন্য এত জনপ্রিয় অনুষ্ঠান, এবং মল্লিকাকে মানে সারা পৃথিবীর লোক যে চিনেছে বা পছন্দ করেছে সেটা তো ওই অনুষ্ঠান থেকেই, কারণ সেই অনুষ্ঠানের প্রতি আমাদের প্রত্যেকেরই একটা অ্যাটাচমেন্ট আছে, যারা গান করি, যারা অ্যাঙ্কারিংয়ে থাকি, তাদের সকলেরই। তো সেই জন্য ওই ওই দিনগুলো ভোলার নয়, এবং আবার আমরা আশা করি এরকম অনুষ্ঠান আবার কোথাও আমরা করতে পারবো। মল্লিকা থেকে জিজ্ঞেস করো, তুমি যদি এখন মেগাতে কাজ করছো, তো একটা ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, মানে সারাদিন একটা ব্যস্ততা থাকে, তো তারপরে যখন এইরকম একটা অনুষ্ঠান করলে সেটা কতটা ভালো লাগা তৈরি হলো, এবং আগামী দিনে এরকম কোনো সঞ্চালনার দিক থেকে কোনো কাজ করে, কারণ তোমাকে সঞ্চালনার দিকে সেইভাবে এখন পাওয়া যায় না ব্যস্ত সময়ের মধ্যে, না সত্যি খানিকটা সময়ের অভাব। কিরকম লাগলোটা বলি, কেন সঞ্চালনা শুধু অনেক পক্ষের অনেক কিছু অবদান থাকে, তুমি একা একা গিয়ে রাস্তা দাঁড়িয়ে সঞ্চালনা করতে পারবো না, তো সেটা তো একটা অনুষ্ঠান হয়। আমার প্রভুদাদা এই অনুষ্ঠানটাতে আমাকে চেয়েছিলেন, তাই আমি এখানে এই অনুষ্ঠানটাতে আছি, অর্গানাইজাররা চেয়েছিলেন, তাই আমি এটাতে আছি। যদি সবসময় সেটা ওই রকমভাবে ওয়ার্ক করে না, কিন্তু আমার জন্য এটা লাইক কী বলবো, ভীষণ প্রচন্ড গরমের মধ্যে পলাশ ফুটেছে বা হোমকামিং একটা কাইন্ড অফ, কিংবা বলতে পারো প্রচন্ড গরম, তারপর বৃষ্টি পড়লো একটা, মানে হঠাৎ আনএক্সপেক্টেড, দিস ইজ ভেরি আনএক্সপেক্টেড। ও সারা বছর ধরে যা কাজ করে তার মধ্যে এটা একটা ওয়েলকাম ব্রেক আমার মনে হয়, এই ধরনের অনুষ্ঠান মাঝে সাঝে, সবসময় সঞ্চালনা করার তো সময় নেই, কিন্তু আমার মনে হয় দিস ইজ আ ওয়েলকাম ব্রেক ওকেশনালি, এটা ভালো তো লাগে, সবাই যখন গান শুনতে চাইছেন বা ওর খুবই ভালো লাগে, সবাই মানে অডিটোরিয়াম থেকে ওকে বলছে তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার রচনা ভালোবাসি, ওইটা তো থ্রিলিং, ওটা মানে অদ্ভুত একটা ব্যাপার হয় যখন বলে দর্শক এত ভালোবাসা পাও আজকে, মানে সেই দিনগুলো কথা তারা যখন রোমন্থন করছিল কেমন লাগছে? সে তো ভালো লাগছে বটেই, এর কেউ ভালোবাসলে কেমন লাগবে ভাই, কেউ ভালোবাসলে হাততালি দিলে যেমন লাগে তেমন লাগছে, টপ অফ দি ওয়ার্ল্ড। আমরা তো আনন্দই পাই।